ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হ্রদ রয়েছে আমরা এই হ্রদসমূহকে দুটি ভাগে আলোচনা করে দেখাবো। একটা উত্তর ভারতের হ্রদ এবং দক্ষিণ ভারতের হ্রদ হিমালয় পর্বতের কুমায়ুন অঞ্চলে অনেকগুলি মিষ্টি জলের বড় বড় হ্রদ লক্ষ্য করা যায় এদের তাল বলা হয় যেমন নৈনিতাল ভীমতাল সাততাল খুরপাতাল প্রভৃতি এদের মধ্যে নৈনিতাল সর্ববৃহৎ এটি প্রায় পনেরোশো মিটার লম্বা এবং পাঁচশো দশ মিটার চওড়া এবং তিরিশ মিটার গভীর একমাত্র দক্ষিণ পূর্ব অংশ ছাড়া এর তিন দিক পাহাড়ে ঘেরা ভীমতালের আকৃতি অনেকটাই ত্রিকোণাকার সেই সঙ্গে বারোশো মিটার উচ্চে অবস্থান করছে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে অনেকগুলি সাধু জলের হ্রদ লক্ষ্য করা যায় যেমন ডাল উলার দুধনাগ প্রভৃতি এছাড়াও লাদাখে সললেক প্যাঙ্গং প্রভৃতি লবণাক্ত জলের হ্রদ লক্ষ্য করা যায় উলার হ্রদটি কাশ্মীর উপত্যকার উত্তরাংশে অবস্থিত প্রায় পনেরোশো আঠাত্তর মিটার উচ্চে ঝেলাম নদীর অববাহিকায় এই হ্রদটি অবস্থান করছে ডাল হ্রদটি কুড়ি বর্গ কিলোমিটার স্থান জুড়ে অবস্থান করছে এর জল গভীর এবং স্বচ্ছ এই হ্রদের তিন দিক পাহাড় দিয়ে ঘেরা যার উচ্চতা এক হাজার মিটার থেকে বারোশো মিটারের মধ্যে অবস্থিত মণিপুরের লোকটাক হ্রদটি হলো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ এবং এটি ফিউমডিসের জন্য বিখ্যাত ফিউমডিস হল বিভিন্ন জলজ প্রাণী এবং উদ্ভিদের সম্ভার এখানে পৃথিবীর একমাত্র ভা ভাসমান জাতীয় উদ্যান কিবুল লামজাও ন্যাশনাল পার্ক অবস্থিত এটি ভারতের একটি গর্ব সারা পৃথিবীর কাছে এই কিবুল ন্যাশনাল পার্ক একটি গর্ব ভারতের রাজস্থান ও গুজরাটের মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদের মধ্যে সম্বর পুষ্কর পাঁচভদ্র প্রভৃতি উল্লেখযোগ্য রাজস্থান অঞ্চলের এই লবণাক্ত জলের হ্রদগুলিকে প্লায়া বলা হয় আমাদের দৈনন্দিন জীবনের যে লবণ সেই লবণের ম্যাক্সিমামটাই ভারতের সম্বর হ্রদ থেকে উত্তোলন করা হয় পূর্ব ভারতের বঙ্গোপসাগর উপকূলের চিল্কা ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ এই হ্রদটি সাধারণত লবণাক্ত জলের হ্রদ এবং ভারতের উড়িষ্যা রাজ্যে এই হ্রদটি অবস্থান করছে এই হ্রদে ডলফিন লক্ষ্য করা যায় এছাড়াও সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে স্থলভাগে জল পরিবেষ্টিত হয়ে এই হ্রদটির সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী অংশে রয়েছে লবণাক্ত কোলেরু হ্রদ তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরের কাছে পুলিকট উপহ্রদটি হল বিখ্যাত আরব সাগরের উপকূলবর্তী কোচির কাছে ভেম্বনাথ কয়াল ভারতের বৃহত্তম উপহ্রদ এটি বর্তমানে কেরালা রাজ্যে অবস্থান করছে এছাড়াও কুইলনের কাছে অষ্টমদী কয়াল ভারতের একটি উল্লেখযোগ্য কয়াল এই ভিডিওতে আমরা হ্রদ নিয়ে আলোচনা করলাম এবার পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব ধন্যবাদ